আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প আব্দুল মাঝির গল্প গল্পের প্রথম অংশ আমি সড়ক পাঠ করেছিলাম এবং সেই অংশ থেকে তোমরা জানতে পেরেছিলে যে আব্দুল মাঝি লেখককে গল্প করেছিল সেই গল্প থেকে তোমরা বুঝতে পেরেছিলে কালবৈশাখী ঝড়ে এক নেকড়ে বাঘ গঞ্জের ঘাটের পাকুর গাছে গিয়ে উঠেছিল আর দমকা হাওয়া যেমনি লেগেছিল সেই গাছ তো পদ্মায় ভেঙে পড়েছিল বাঘ ভেসে যায় জলের তোড়ে অবশেষে বাঘ ফায়া এসে ওঠে চড়ে আব্দুল তাকে দেখেই রশিতে ফাঁস লাগিয়ে নেয় আর সেই নেকড়ে বাঘ এত বড় বড় চোখ পাকিয়ে তার সামনে এসে দাঁড়ায় এমনিতেই তার সাঁতার কেটে জমে উঠেছে খিদে তারপরে মানুষ অর্থাৎ আব্দুলকে দেখে তার লাল টকটকে টকে দিয়ে নাল শুরু করেছে তাকে দেখেই আব্দুল ডাক দিয়েছে আও বাচ্চা সে সামনের পা তুলে উঠতেই তার গলায় সে ফাঁস আটকিয়ে দেয় ছাড়াবার জন্য সেই নেকড়ে বাঘ যতই ছটফট করে ততই ফাঁস এটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এবার আমি গল্পের পরবর্তী অংশ তোমাদের পড়াব মন দিয়ে শোনো এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল বললে মরবে তার বাপের সাথে কি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুম টানিয়ে নিলেন অন্তত বিষক্রোশ রাস্তা গো গো করতে থাকে পেটে দি দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছিয়ে দিল তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না তো বুঝতে পারলে এই এই পর্যন্ত শুনেই মানে গল্পের এই পর্যন্ত শুনেই লেখক ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলো আব্দুল সে মরে গেল নাকি মানে সেই নেকড়ে বাঘ তার গলায় ফাঁস আটকে গেছে আব্দুল বললে মরবে তার বাপের সাধ্যে কি নদীতে বান এসেছে তো আব্দুলকে তো বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো আব্দুল কি করেছে ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিয়েছে আর বিষ ক্রোশ রাস্তা বিশ ক্রোশ রাস্তা বিশ ক্রোশ মানে এক ক্রোশ সমান সমান দুই মাইল আর কিলোমিটার হলে কি হবে তিন দশমিক দুই শূন্য কিলোমিটার থ্রি পয়েন্ট টু জিরো কিলোমিটার তাহলে বুঝতে পারছো বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নেয় বিশ ক্রোশ রাস্তা বাঘ গো গো করতে থাকে আব্দুল তার পেটে দাঁড়ের খোঁচা দেয় আর এর ফলে দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘণ্টায় সেই বাঘ ভায়া পৌঁছে দেয় তারপরে কার কথার জিজ্ঞাসা করো না বাবা জবাব মিলবে না এটাকে কে বলল আব্দুল এবার এই অংশটুকু থেকে আমি কয়েকটি প্রশ্ন রেখেছি মানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো রেখেছি তোমরা দেখো তোমরা সঠিক উত্তর নির্বাচন করবে এবং অবশ্যই তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ খাতায় তুলে রাখবে প্রথমেই দেখো শব্দার্থ একটা রেখেছি ক্রোশ ক্রোশ মানে দুই মাইল মানে প্রায় থ্রি কিলোমিটার এবার সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ছ নম্বর পর্যন্ত গত ক্লাসে লিখিয়েছি সাত নম্বর বিশ ক্রোশ মানে প্রায় চৌষট্টি কিলোমিটার প্রায় ষাট কিলোমিটার প্রায় সত্তর কিলোমিটার প্রায় চুয়ান্ন কিলোমিটার আট নদীতে বান এসেছে আব্দুলকে ফিরতে হবে নবাবগঞ্জে সাহেবগঞ্জে বাহাদুরগঞ্জে বক্সিগঞ্জে নয় বাঘের বাচ্চা গুনটানার সময় শব্দ করছিল গোগো হাও মাও বাবা গো মা গো শো শো দশ নম্বর আব্দুল মাছি বাঘকে দাঁড়ের খোঁচা দিয়েছিল পিঠে মাথায় ঘাড়ে না পেটে তাহলে এই চারটে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো থেকে তোমরা সঠিক উত্তর বেছে নেবে এবং তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে রাখবে এবার পরের অংশ আমি বললুম আচ্ছা বেশ বাঘ তো হল এবার কুমির অর্থাৎ লেখক বাঘ শেষ নয় শুনতে চাইল কুমিরের গল্প আব্দুল বললে জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন্স পুড়িয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে তার ছাগল ছানা পাশে বাঁধা কখন নদী থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল বেদেনি একেবারে লাভ দিয়ে বসলো তার পিঠের ওপর দাঁ দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোচের ওপর পোঁচ লাগালো ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপরে আব্দুল বললে তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে বুঝতে পেরেছো এই ছিল পরবর্তী এবং শেষ অংশ এবার গল্পের শেষ অংশের ব্যাখ্যা লেখক বললেন আচ্ছা বাঘ তো হল এবার কুমির কুমিরের গল্প আব্দুল বলল জলের ওপর তার নাকের ডগা সে দেখেছে নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বিচ্ছিরি মানে কুৎসিত বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে বন্দুক আছে কিন্তু লাইসেন্স ফুরিয়ে গেছে অর্থাৎ সরকারি অনুমতিপত্র লাগে বন্দুক চালানোর জন্য আর সেটাই লাইসেন্স কিন্তু মজা হলো একদিন কাছি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে বাখারি মানে বাঁশের চটা আর তার ছাগলটা মানে তার ছাগল ছানা পাশেই বাধা আছে কখন নদী থেকে উঠে কুমিরটা কি করেছে পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে গেছে বেদেনে কি ছেড়ে দেবে একেবারে লাভ দিয়ে বসেছে কুমিরের পিঠের ওপর আর দা দিয়ে ওই দানো গিরগিটি দানো গিরগিটি মানে কি সেই কুমির কুমিরের গলায় পোচের ওপর পোঁচ দিতে শুরু করেছে আর ছাগল ছানাটাকে ছেড়ে তখন জন্তুটা জলে ডুবে পড়েছে মানে কুমির এখানেই কিন্তু ছাঁটতে রাজি নয় লেখক বলছেন আব্দুলকে তারপরে তারপরে আব্দুল বললে তার পরেকার খবর তলিয়ে গেছে জলের তলায় ও সে কার খবর কিন্তু জলের তলায় তলিয়ে গেছে তুলে আনতে অনেকটা দেরি হবে তো বুঝতে পারলে এই ছিল গল্পের শেষ অংশের ব্যাখ্যা এবার আমরা এই অংশটা থেকে কিছু সঠিক উত্তর নির্বাচন করবে তোমরা আমি তোমাদের জন্য সঠিক উত্তর নির্বাচন রেখেছি একবার দেখে নাও এই অংশ থেকে কি সঠিক উত্তর নির্বাচন রাখলাম দেখো ইলেভেন নাম্বার অর্থাৎ এগারো নম্বরে নেকড়ে বাপ দশ পনেরো ঘন্টার রাস্তা পৌঁছেছিল দেড় ঘন্টায় দু ঘন্টায় এক ঘন্টায়। চার ঘন্টায় নেকড়ে বাঘ দশ পনেরো ঘন্টায় রাস্তা পৌঁছেছিল দেড় ঘন্টায়, দু ঘন্টায় এক ঘন্টায়, না চার ঘন্টায় বারো লেখক বাঘের পর কি গল্প শুনতে চেয়েছিল হরিণের শেয়ালের কুমিরের সিংহের তেরো নম্বর কুমির লম্বা হয়ে শুয়ে থাকত রাস্তায় পুকুরে নদীর ঢালু ডাঙায় না সমুদ্রে চোদ্দ নম্বর বিচ্ছিড়ি শব্দের অর্থ কুৎসিত সুন্দর পরিষ্কার বেটে তাহলে তোমাকে সঠিক উত্তর খুঁজে নিয়ে খাতায় লিখতে হবে গতদিন আমি তোমাদের ছখানা সঠিক উত্তর নির্বাচন রেখেছিলাম তোমাদের জন্য আজকে আরও আটখানা মোট চোদ্দখানা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আমি রাখলাম তোমরা সমস্ত উত্তর তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ কপিতে তুলে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে বাই